টিউটোপিয়াল লার্নিং অ্যাপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা উচ্চ মাধ্যমিকের যে লাস্ট মিনিট টিপস সেটা প্রত্যেক বিষয়ের জন্যই আলোচনা করছি আর এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন আর তাই আলোচনার জন্য আমার সঙ্গে আজকে রয়েছেন টিউটোপিয়ার পুষ্টিবিজ্ঞানের শিক্ষিকা মেঘা নমস্কার আচ্ছা আমরা প্রথমে একটু মার্কস ডিভিশনটা জেনে নিই যে এখানে কোন ক্ষেত্র থেকে কত নম্বরের প্রশ্ন আসে আচ্ছা আমাদের এই পুষ্টিবিদ্যা পরীক্ষায় মোটামুটি দু ধরনের ভাগ করা যেতে পারে মানে প্রথম ভাগটাতে আসে এমসিকিউ এবং এসিকিউ এবং দ্বিতীয় ভাগটা হচ্ছে বড় কোয়েশ্চেনের জন্য বড় কোয়েশ্চেনটা পার্ট এ এমসিকিউ এসিকিউটা পার্ট বি এবার বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের মোট আটখানা প্রশ্ন আসে যার মধ্যে পাঁচটা লিখতে হয় এবার সেখানে আমি কিভাবে লিখবো সেই ক্ষেত্রে একটা অরের ব্যাপার রয়েছে তো সেই অরটা কি বলে দিতে পারি আমরা চ্যাপ্টার ধরে যাব তখন ওটা আলোচনা করব আপাতত এটা বলে দেওয়া হোক যে এমসিকিউ থেকে কত নম্বর থাকছে আর বড় প্রশ্ন থেকে কত নম্বর তো আমাদের বড় কোশ্চেনের ক্ষেত্রে 7 নম্বরের কোশ্চেন থাকে পাঁচটা পাঁচটা আমাদের লিখতে হবে তাহলে পাঁচ সাথে 35 নম্বর হয়ে গেল বড় কোশ্চেনের জন্য আর এমসিকিউ থেকে আসে 21টা প্রশ্ন মানে 21টা এমসিকিউ প্রত্যেকটার জন্য 1 নম্বর করে মানে 21 নম্বর এবং এস এর জন্য চোদ্দটা কোয়েশ্চেন মানে চোদ্দ ইনটু ওয়ান মানে চোদ্দ নম্বর মানে টোটাল কত হলো একুশ প্লাস চোদ্দ টোটাল পঁয়ত্রিশ তাহলে মোটামুটি ডিভিশনটা কিরকম দাঁড়াচ্ছে এমসিকিউ সি এর জন্য পঁয়ত্রিশ এবং ডেসক্রিপটিভ এর জন্য পঁয়ত্রিশ টোটাল সেভেন্টি মার্কস বেশ আর আমি দেখছিলাম যে আমাদের যে নিউট্রিশনের যে সিলেবাস সেটাকে তিনটি ইউনিটে ভাগ করা হয় অবশ্যই ইউনিট এ ইউনিট বি ইউনিট সি তো আমরা এক এক করে যাই অবশ্যই প্রথম যে ইউনিট ইউনিট এ এখানে পুষ্টি প্রক্রিয়া এবং ক্যালোরি সম্পর্কে ধারণা এখান থেকে আসে 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 আর আর পার্ট থেকে প্রশ্ন দুটো দুটো এখানে রয়েছে কিউ সাতটা একটা শরীরে খাদ্যের সদ্ব্যবহার আর একটা মানবদেহে শক্তির চাহিদা এবার আপনাকে যেটা জানার সেটা হচ্ছে এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন কি এই দুটো জায়গা থেকেই আসে মানে সাবচ্যাপ্টার থেকেই আসে নাকি একটা জায়গা থেকে দুটো প্রশ্ন আসতে পারে হ্যাঁ এই ক্ষেত্রে একটা কথা খুব বলে দেওয়ার আছে সেটা হচ্ছে এমসিকিউ পার্টে তো সাতটা হয়ে গেল এসে এর চারটে বা ছটা যেটা হলো হয়ে গেল এরপর যেখানে আমরা ডেসক্রিপটিভ পার্টে যাচ্ছি এই ক্ষেত্রে এক নম্বর কোয়েশনের দুটো অর থাকে তার মানে একের আন্ডারে এ এবং বি তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে এবং টু কোয়েশ্চেনটা ডাইরেক্ট কোয়েশ্চেন মানে সেটা তোমাকে আনসার লিখতে হবে তো এই ব্যাপারে বলতে গেলে প্রথম যে দুটো চ্যাপ্টার কোন কোন বইতে কিন্তু এটা তিনটে চ্যাপ্টারেও বলা হয়েছে ফার্স্ট চ্যাপ্টারে কি রয়েছে ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে আমাদের পরিপাক শোষণ এবং বিপাক তো এই পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি প্রথমে বলে দিচ্ছি তো এই পার্টে পড়তে গেলে তোমরা মানে গত বছরের কোয়েশ্চেন এবং গত কিছু বছরের কোয়েশ্চেন পর্যালোচনা করে যেটা বোঝা যাচ্ছে যে প্রথম চ্যাপ্টারে আমাদের বিভিন্ন মানে পরিপাক রস সম্পর্কে ধারণা দেওয়া আছে সেক্ষেত্রে অগ্নাশয় রস আংশিক রস পিত্তরস এবং যকৃত যকৃতের প্রশ্নটা আবার একটু অন্যরকমভাবে এক এক সময় আসছে যে আমাদের শরীরের বৃহত্তম গ্রন্থি কী এবং তার সম্পর্কে লেখো সেক্ষেত্রে উত্তর হবে যকৃত এবং যকৃত সম্পর্কে লিখতে হবে এই ক্ষেত্রে লিখতে গেলে তার কাজ লিখতে হবে এবং সেটার গঠন সম্পর্কে ছোট করে আইডিয়া দিলে হবে এবং তার ভেতরে কি উপাদান আছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে এরপর যখন আমি পরিপাক পড়তে আসছি পরিপাকের ক্ষেত্রে এই বছরের জন্য আমি বলতে পারি প্রোটিন পরিপাক এবং ফ্যাট পরিপাক কিছুটা বেশি ইম্পর্টেন্ট এবং এই পরিপাকের গুলো যখন লিখতে হবে তখন কিন্তু প্রথমে মুখগহ্বরে পরিপাক তারপর আমাদের পৌষ্টিক নালের প্রত্যেকটা পার্টে কিভাবে পরিপাক হচ্ছে বিবরণটা দিয়ে ধাপে 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 বিবরণ দিতে হবে এবং বিপাকের চ্যাপ্টারে যদি আমি যাই সেক্ষেত্রে এবারের জন্য গ্লাইকোলাইসিস ক্রেপ সাইকেল আর অর্নিথিং সাইকেল ভীষণ ইম্পর্টেন্ট এবং এই ক্ষেত্রেও কিন্তু পর্যায় পর্যায়ক্রমিক বিক্রিয়াটা মূল বিক্রিয়া যেটা সেটা কোথায় হচ্ছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিডের মানে বিটা জারণ এই প্রশ্নটা আসতে পারে তবে বড়র জন্য না ছোট দু নম্বরের একটা প্রশ্ন আসতে পারে তো প্রথম চ্যাপ্টার যেটা ছিল সেটা আমি আলোচনা করে দিলাম এর পরে যেটা ফার্স্ট ইউনিটারি সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে মানব দেহের শক্তির চাহিদা এখান থেকে একটা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য বলে রাখবো সেটা হচ্ছে এস কাকে বলে ঠিক আছে এস এবং বিএমআর কাকে বলে বিএমআর প্রভাবক এটা একটা সাত নম্বরের গোটা প্রশ্ন আসতে পারে এক্ষেত্রে প্রভাবক গুলো পরপর যেমন লিঙ্গ ভেদে বিএমআর কি চেঞ্জেস হতে পারে দেহতলের ক্ষেত্রফল পুষ্টি আবহাওয়া এই এইসব পয়েন্টগুলো গোটা ছ সাতটা আটটা এরম আলোচনা করে দিতে হবে এবং সেটা একটা সম্পূর্ণ আনসার আকারে লিখতে হবে কারণ সাত নম্বরের ডাইরেক্ট প্রশ্ন আসে তো এটা আমাদের প্রথমটা মোটামুটি আরেকটা ছোট্ট জিনিস আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে অনেক সময় না এই পার্ট থেকে একটা অঙ্ক চলে আসে তো অঙ্কটাতে কিরকম থাকে অঙ্কতে পুষ্টিমূল্য ক্যালকুলেট করতে দেওয়া হয় মানে ধরো বলা হলো যে একজন ব্যক্তি প্রাতর রাশে একটা কুড়ি গ্রাম কার্বোহাইড্রেট তিরিশ গ্রাম ফ্যাট এবং কুড়ি দশ গ্রাম বা পনেরো গ্রাম প্রোটিন যুক্ত একটি খাওয়ার খান তো এর টোটাল ক্যালোরিটা কত সেটা ক্যালকুলেট করতে দেওয়া হলো তো এরকম ক্যালরি ক্যালকুলেশনের অঙ্গ কিন্তু লাস্ট কিছু বছরে আসছে সেটা দেখা যাচ্ছে ট্রেন্ডে আচ্ছা তাহলে এই বিষয়টাও তোমাকে দেখতে হবে এবার আমরা তাহলে ইউনিট বিতে যাচ্ছি ইউনিট যে বি বা ইউনিট 2 এখানে আমাদের কাছে ছটা চ্যাপ্টার রয়েছে প্রথম দুটো হচ্ছে গর্ভবতী ও স্তন্যদাত্রী নারীর সুষম খাদ্য আর শিশুর খাদ্য তারপরে হচ্ছে শিশুর ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ এটা চার নম্বর চ্যাপ্টার স্থানীয়ভাবে প্রাপ্ত স্বল্প মূল্যের থেকে সুষম খাদ্য প্রস্তুতি তারপরে রোগ নিরাময়কারী প্রস্তুতি এবং তারপরে রয়েছে খাদ্য সংরক্ষণ পদ্ধতি এখান থেকে এমসে কিউ সাতটা এসএ কিউ চারটে আর ডেসক্রিপটিভ আগের মতনই দুটো প্রশ্ন আসে সাত নম্বরে টোটাল পঁচিশ নম্বর তো এই যে বিষয়টা এখান থেকে কোন চ্যাপ্টারগুলো বা কোন প্রশ্নগুলো আপনি ছেলেমেয়েদের একটু বেশি অভিনিবেশ দিয়ে দেখে যেতে বলবেন অবশ্যই অবশ্যই এক্ষেত্রেও বলে রাখি আগেরবারের মতোই কিন্তু এখানে যে দু ধরনের প্রশ্ন মানে দুটো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন রয়েছে যেহেতু আমরা মেনলি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন নিয়েই আলোচনা করছি এখানে কিন্তু একটা কোয়েশ্চেন ডাইরেক্ট আসে এবং একটার মধ্যে দুটো অর থাকে যে কোনো একটা লিখতে হয় তো এই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে প্রথম দিকে যে গর্ভবতী প্রসূতি এবং শিশুর খাদ্য এই পার্টটা আমি প্রথমে বলছি তো এখানে প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা এবং ক্যালোরির প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন আসতে পারে কিছু ছোট কোয়েশন একসঙ্গে চলে আসতে পারে যেমন হচ্ছে ক্ল্যামশিয়া ঠিক আছে এছাড়া আসতে পারে যে বিশ্রামরত অবস্থায় কি কি কারণে শক্তির প্রয়োজন হয় এই ধরনের প্রশ্ন এবং শিশুর খাদ্য থেকে যেটা পর্যালোচনা করে বুঝতে পারছি যে শিশুর ত্রুটিপূর্ণ সমস্যা কিছু রয়েছে যেমন এফটিটি জিওআর পেটে ব্যথা এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা তিন নম্বরের প্রশ্ন হতে পারে যেহেতু আমাদের সাত নম্বরের কোয়েশ্চেনটা সবসময় যে ডাইরেক্ট সেভেন মার্কস আসবে এরকম নয় কখনো তিন দিয়ে ভাগ হয়ে হয়ে থাকে মানে তিন প্লাস দুই প্লাস দুই এইভাবেও প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু এফটিটি জিওআর এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো লিখতে গেলে প্রথমে লিখতে হবে যে এগুলো কেন ঘটছে বা এর কারণ কি এবং এর প্রতিকার ঠিক আছে এইভাবে একটা পয়েন্ট করে লিখলে আমরা একটা কংক্রিট আনসার পাবো এবং নাম্বার পাওয়া যাবে এর সঙ্গে যেটা যে মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রুনকে কিভাবে প্রভাবিত করে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা লিখতে গেলে কিন্তু আমাদের পয়েন্ট লিখতে হবে যে কোন খাবারের অপুষ্টিতে কি ধরনের রোগ দেখা দিচ্ছে ঠিক আছে তো এর পরের যে পার্টটা রয়েছে তাহলে আমি চলে যাচ্ছি যে আমাদের সংরক্ষণের পার্ট রয়েছে মনে হয় ঠিক আছে খাদ্য সংরক্ষণের পার্ট থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফল সংরক্ষণ মাছ সংরক্ষণ দুধ সংরক্ষণ এবং খাদ্যর পচনের কারণগুলি কি কি এটাও কিন্তু इजी প্রশ্নগুলো সেগুলো কিন্তু বিগত বর্ষে বারবার এসেছে অবশ্যই অবশ্যই এবং এই ক্ষেত্রে বলতে পারি একটা ছোট উদাহরণ দিয়ে যদি ধরো দুধ সংরক্ষণ পরীক্ষা এসে সেক্ষেত্রে কিন্তু পাস্তুরাইজেশন পদ্ধতিটা তোমাকে বর্ণনা করতে হবে এই ক্ষেত্রে তিনটে পার যেমন এইচটিএসটি এলটিএইচ এবং ইউএইচটি এই যে তিনখানা পার তার টেম্পারেচার সহ মেনশন করে না দিলে কিন্তু তুমি পুরো নাম্বার পাবে না তো সেইটা বুঝে এটার উত্তরটা করবে এবং খাদ্য পচনের কারণ কি কি কারণে পচন হতে পারে এই প্রশ্নটাও কিন্তু মাঝে মাঝে আসছে আরেকটা চ্যাপ্টার থেকে যাচ্ছে সেটা হচ্ছে রোগ নিরাপয়কারী পথ্য প্রস্তুতি এই চ্যাপ্টারটা বলতে গেলে তোমরা যদি একটু গত 5-10 বছরের প্রশ্ন পর্যালোচনা করো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু মোটামুটি সবকটা রোগী ঘুরিয়ে এখানে আসে কোন জন্ডিস এসেছে কোন বা ইত্যাদি তো मधुमेहটা বারবার আসছে মানে ডায়াবেটিসটা বারবার আসছে কারণ এটা বিশ লাইফস্টাইল ডিসঅর্ডার তো সেই জন্য বারবার আসছে এবং আমি বলতে পারি পেপটিক আলসার খুব ইম্পর্টেন্ট জ্বর আসতেই পারে কারণ এটা অনেক সময় হয় কি যেমন কোভিড পরের বছর জ্বর সম্পর্কে এসেছিল তো আমরা বলতে পারি এরকম ট্রেন্ড অনুযায়ী অনেক সময় কোয়েশ্চেন চলে আসে কিন্তু সবকটাই মোটামুটি দেখে রাখা উচিত তো যখনই তুমি আনসার করতে যাবে তুমি এগুলোর প্রত্যেকটারই লক্ষণ এখানে কি হয় এবং এর জন্য তুমি কি রকম ডায়েট দিতে পারো সেইটা তোমাকে পড়ে যেতে হবে ডায়েট লিখতে গেলে কিভাবে লিখবে ডায়েট লিখতে গেলে প্রথমে কাঁচা খাদ্যের পরিমাণ লিখবে তারপর আমরা বাটি বা কাপ দিয়ে যেভাবে মাপটা করি সেই রকম একটা অনুপাত লিখবে তারপরে ফাইনালি একটা ডায়েট চার্ট লাস্টে একটা গাইডলাইন এরম ভাবে দিলে একটা গোটা সাত নম্বরের উত্তরের আনসার সুন্দরভাবে করা যাবে এবং ফুল মার্কস আসবে বেশ আর স্থানীয়ভাবে স্বল্প প্রাপ্ত স্বল্প মূল্যের খাদ্যদ্রব্য থেকে সুষম খাদ্য প্রস্তুতি এই বিষয় নিয়ে এখানে থেকে খুব বড় কোশ্চেন খুব একটা আসে না ছোট দু নম্বরের কোয়েশান অনেক সময় চলে আসে যেখানে মল্ড ফুড বালাহার বা মাল্ট পারপাস ফুড বা ধরো ভেজিটেরিয়ানদের বিভিন্ন প্রকারভেদ যেগুলো যেমন ভেগানস ল্যাক্টোভো ভেজিটেরিয়ান এই ধরনের ছোট প্রশ্ন আসে এটা ছাড়া কিন্তু খুব একটা বড় প্রশ্ন এখান থেকে আমি দেখতে পাইনি বেশ তাহলে এবার আমরা থার্ড ইউনিটে চলে যাই অবশ্যই অবশ্যই থার্ড ইউনিটে আমরা আগের দুটো ইউনিটে যদি দেখি যে প্রথম ইউনিটে রয়েছে 25 নম্বর সেকেন্ড ইউনিটে রয়েছে 25 নম্বর আর থার্ড ইউনিটে কিন্তু পুরোটা থেকে আসছে 20 নম্বর হ্যাঁ তো সমাজের জন্য পুষ্টি এখান থেকে এমসিকিউ আসে 7টা এসকিউ 6টা আর ডেসক্রিপটিভ আসে 1টা তাহলে অন্যান্যগুলোর গুলোর তুলনায় বোধহয় শর্ট কোশ্চেনস ওয়েটেজটা এতে 2 নম্বর বেশি হ্যাঁ আচ্ছা এখানে এমসিকিউ এসকিউটা বেশি আবার ডেসক্রিপটিভ একটা কম একটা কম আর এখানে রয়েছে ছটা সাবচ্যাপ্টার ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ রোগপ্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা পরিবারের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সমীক্ষার পদ্ধতি ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্প সমূহের প্রাথমিক ধারণা খাদ্যমূল্য তালিকার ব্যবহার ও খাদ্যদ্রব্যের পুষ্টিমূল্য নির্ণয় তো এখান থেকে এবার এক এক করে আমরা এমের থেকে যে কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে তো এক্ষেত্রে বলতে গেলে প্রথম যেটা বলছি যেহেতু এমসিকিউ কিউ এর পার্ট এর থেকে বেশি আসছে তাহলে কিন্তু চ্যাপ্টারগুলো খুব খুঁটিয়ে পড়তে হবে কারণ প্রচুর শর্ট কোয়েশ্চেন আসবে তো শর্ট কোয়েশ্চেন তোলার জায়গা এখানে আছে আর প্রথমেই বলেছি পঁয়ত্রিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন নিউট্রিশন পেপারে তো পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেলে তাহলে কিন্তু অনেকটা নাম্বার উঠে আসে তো সেই জন্য খুব স্কোরিং পেপার মানে যদি একটু ভালো করে পড়ো একটু সাজেশনটা দেখো আমাদের নোট সেকশনের গুলো একটু ভালো করে পড়ে নাও তাহলে দেখবে কিন্তু আশি থেকে নব্বই পাওয়া কোনো ব্যাপারই না একটু ভালো করে পড়তে হবে এইটুকুই যা আর এই পাঠটা যদি আমি আলোচনা করতে চাই ফার্স্টে যে ভারতের সাধারণ অভাবজনিত রোগসমূহ এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি সেটা হচ্ছে কোশিয়রকর ম্যারাসমাসের পার্থক্য এই প্রশ্নটা কিন্তু মোটামুটি অল্টারনেটিভ ইয়ারে আসে তো এটা খুব মনোযোগ দিয়ে পড়বে এখানে লক্ষণ লিখে তার পার্থক্য করতে পারো বা এমনিতেও মাঝখানে দাগ কেটে পার্থক্য করতে পারো আরেকটা কথা বলে রাখছি পার্থক্য কখনোই প্যারাগ্রাফ আকারে লিখবে না মাঝখানে কেটে তাহলেই কিন্তু পার্থক্যে বেশি নম্বর পাওয়া যায় সেটা দেখতেও প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দর হয় এবং এক্ষেত্রে শব্দ দুটোর কি অর্থ সেটাও খুব এছাড়া এখানে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে গয়টার বেল্ট গয়ট্রোজেনিক খাদ্য তার মানে আয়োডিন রিলেটেড প্রশ্ন কেন কারণ গত বছরে আমরা একটা ট্রেন দেখেছিলাম যে আমাদের একটুখানি অ্যানিমিয়া রিলেটেড কোয়েশ্চেন এসছে তো সেই জন্য আয়োডিন রিলেটেড কোয়েশ্চেন তোমরা একটু বেশি করে পড়বে অ্যানিমিয়াটা কিন্তু বাদ দেবে না ওটাও একটু পড়ে নেবে তো তার সঙ্গে এই যে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ মানে মিক্সিডিমা হতে পারে ক্রেটিনিজম হতে পারে এগুলো সম্পর্কে শর্ট নোটটা পড়ে ফেলতে হবে বেশ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শ্রেণীর জন্য জন্য এই থেকে দেখতে গেলে তোমরা যখন পড়েছ নিশ্চয়ই জানো এখানে ধরনের সংস্থা বা প্রকল্পের কথা বলা হয়েছে একটা হচ্ছে জাতীয় সংস্থা একটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা তো জাতীয় সংস্থার মধ্যে আইসিডিএস বলো মিড ডে মিল বলো বা আইসিএমআর এনআইএন এগুলো খুব ইম্পর্টেন্ট আর আন্তর্জাতিকের মধ্যে হুটা কিন্তু বেশ ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে তোমাদের তো প্রত্যেকটাই যখন তুমি লিখতে যাবে আনসারের প্যাটার্নটা কিন্তু মোরাল সেম তো তুমি কিভাবে লিখবে এটা একটু জেনে নি চলো এখানে প্রথমেই লিখবে কবে চালু হয়েছে তারপর লিখবে কোথায় চালু হয়েছে বা কার দ্বারা কোন সংস্থা দ্বারা যদি চালু হয় তাহলে কোন সংস্থা দ্বারা চালু হয়েছে সেই ব্যাপারটা এরপর লিখবে এই পরিকল্পনার কি উদ্দেশ্য মানে এই যে একটা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা ধরো আন্তর্জাতিক ক্ষেত্রে একটা কোনো প্রকল্প করা হলো তার পেছনে তো কোনো কারণ থাকবে সে কারণটা কি তারপর লিখবে এ কি করে কাদের জন্য করে এরপর লিখবে তার প্রাপক মানে কাদের জন্য করে যেটা বললাম এরপর কি অনুপূরক খাদ্য দেওয়া হয় কি সাপ্লিমেন্ট দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে একটা টাকার দেওয়া হয় মিড ডে মিলের ক্ষেত্রে তো সেই টাকাটা কত বা কি কি খাদ্য তার ভেতরে ইনক্লুডেড হচ্ছে এগুলো এবং ফাইনালি একটা কমপ্লিট মূল্যায়ন মানে এটা ভালো না খারাপ বা ধরো এটাতে কি উন্নতি হচ্ছে অবশ্যই অবশ্যই এই পার্টটা লিখে দিতে হবে এছাড়া একটা খুব ছোট প্রশ্ন এখান থেকে অনেক সময় আসে যে কয়েকটি এই রকম জাতীয় সংস্থা বা আন্তর্জাতিক সংস্থার নাম লেখো ছোট কোয়েশ্চেন দু নম্বরের বা অনুপূরক খাদ্য কাকে বলে এটা অনেক সময় আসে দু নম্বরের কোয়েশ্চেন হিসেবে তো এটা তোমরা পড়ে নিতে পারবে এর পরের যে চ্যাপ্টারটা রয়েছে আমরা চলে যাই তাহলে রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা এখানে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অডিও ভিজুয়াল এইডস ভিজুয়াল এইডস এবং অডিও এবং অডিও ভিজুয়াল এইডস প্রত্যেকটার কিছু উদাহরণ এবং তাদের কি উপযোগিতা তার সুবিধা এবং অসুবিধা তার মানে রেডিও টিভি এইগুলোর কথা বলা হচ্ছে এবং আর একটা খুব ছোট কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ডায়টেশিয়ান কি ডায়টেশিয়ানের সংজ্ঞা এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাহলে তারপরে পরিবারের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সমীক্ষার পদ্ধতি হ্যাঁ এই পার্টটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স শীট কিভাবে তৈরি করতে হয় খাদ্য সমীক্ষার কেন দরকার এর কিভাবে মানে উপযোগিতাগুলো কি মানে পজিটিভ এবং নেগেটিভ দুটো পার্টি সুবিধা অসুবিধা হিসেবে আসতে পারে এবং ডায়েট রিকল মেথড 24 ফোর আওয়ার্স রিকল হতে পারে থ্রি ডেজ রিকল হতে পারে এগুলো প্রত্যেকটা ছোট ছোট শর্ট নোট আকারে পড়ে ফেলতে হবে ঠিক আছে আর এই চ্যাপ্টারের লাস্টের দিকে একটা পার্ট দেখবে সেটা হচ্ছে ভেজাল খাদ্য তো ভেজাল খাদ্য মানে ভেজাল খাদ্যে ভেজাল কেন দেওয়া হচ্ছে বা কিভাবে দেওয়া হচ্ছে বা কোন কোন খাদ্যের ক্ষেত্রে কি ধরনের ভেজাল দেওয়া হচ্ছে এই পার্টটা এই পার্টটা থেকে প্রশ্ন আসে এবং এখানটা একটু পড়ে ফেলতে হবে একদম শেষে চলে এসছি আমরা ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্প সমূহের প্রাথমিক ধারণা হ্যাঁ এখানেও আমি বলবো একটু ওআরএস এর কম্পোজিশনটা পড়বে একটু আয়োডিনের অভাবজনিত যে কর্মসূচিগুলো আছে সেগুলো একটু পড়বে একটু অ্যানিমাল কর্মসূচি পড়তেও পারো এই পার্টটা থেকে মোরলেস এইটুকু পার্টি পরে নিলে মোটামুটি আমার মনে হয় যে পুরো আমাদের ইউনিট সিট কভার হয়ে যাবে ঠিক আছে তো এই আলোচনাটা মোটামুটি এখানেই আমরা শেষ করছি তার কারণ আমরা যে তিনটি ইউনিট নিয়ে আলোচনা করলাম সেগুলো সবই বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলোর সাপেক্ষে বা কি ট্রেন সেটা তো তোমরা ম্যামের থেকে নিশ্চয়ই শুনলে কোন বিষয়গুলো একটু বেশি অভিনিবেশ দিয়ে পড়তে হবে তবে সব বিষয় কিন্তু পড়ার সময় বইটা খুব খুঁটিয়ে পড়ো তার কারণ এই যে বারবার ম্যাম বলছিলেন যে পঁয়ত্রিশ নম্বরে ছোট প্রশ্ন থাকবে আর ছোট প্রশ্ন তুমি যদি খুব অনেকটা স্কোর করে নিতে পারো সেক্ষেত্রে নাম্বারটা অনেকটা বেড়ে যাবে তোমাদের সবাইকে টিউটোপিয়াল লার্নিং অ্যাপের পক্ষ থেকে এবং আমার এবং ম্যামের পক্ষ থেকে জানাই পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা পরীক্ষা দিয়ে এসে কমেন্টে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো। আর এরকম আরও আপডেট পেতে টিউটোপিয়াল লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবে না দেখা হচ্ছে পড়বে সঙ্গে থেকে